হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ওয়ালেট অফার, যেখানে আপনি সাইন আপ করার বিনিময়ে পেয়ে যাবেন 50টা রাইস টোকেন উইদাউট রেফারেল। আর এই টোকেনটা কিন্তু ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন, কারণ এটা কিন্তু প্যানকাশ অ্যাপ এবং হচ্ছে কুইক অ্যাপে লিস্টেড আছে। কীভাবে এখানে জয়েন করবেন এবং হচ্ছে কীভাবে এই টোকেনটা রিসিভ করবেন ফুল ইন্ট্রোডাকশন করে দিব এবং হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাই দিব। সো কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এখানে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা আপনাকে মাস্ট বি করতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে রেওয়ার্ডটা পাবেন না। তো কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। তবে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং হচ্ছে পিন পোস্টটা ফলো করবেন, কারণ পিন পোস্ট হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের সাইটের লিঙ্ক থাকবে, জাস্ট ওখানে প্রেস করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইনভাইট চলে আসবে। আপনি কি করবেন, আপনি হচ্ছে যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এখানে একটা প্রেস করবেন, ওকে। দেন আপনাকে হচ্ছে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে। প্লে স্টোরে আসার পরে আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন, ওকে। আমার অলরেডি অ্যাপটা ইনস্টল করা আছে। দেন ইনস্টল করার পরে আপনি কী করবেন, আপনি হচ্ছে যে ওপেন অপশন আছে এই ওপেন অপশন একটা প্রেস করে দেবেন। দেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে একটা প্রেস করবেন, ওকে। দেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি কী করবেন, আপনি হচ্ছে আপনার একটা ওয়ালেট নাম নেম দিতে বলতেছে তারা, আপনার যে নেম নামটা আছে ওই নামটা জাস্ট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে প্রেস করবেন। দেন হচ্ছে সেকেন্ড পেজে আপনাকে এরকম একটি বলবে, সেটা হচ্ছে ক্রিয়েট পিনকোড। আপনি 1 থেকে 6 ডিজিট পর্যন্ত পিনকোড দিতে পারেন, আপনার মন মতো একটা 6 ডিজিটের পিনকোড দিবেন, সেটা হচ্ছে মনে রাখবেন, ঠিক আছে। আদার্স কিন্তু আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। দেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, মানে আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট। আপনাকে কি বলবে, আপনাকে হচ্ছে বলতেছে ব্যাক আপ ইউর পাসওয়ার্ড, মানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে তাদের যে ব্যাক আপটা আছে, মানে আপনার যে ওয়ালেট, ওয়ালেটের যে প্রাইভেট কি, মানে হচ্ছে আপনার যে সেন্সর লাইক ট্রাস্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট যেভাবে হচ্ছে অ্যাকাউন্টটা করেন ওই রকম অ্যাকচুয়ালি। দেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওখানে ক্লিক করার সাথে সাথে। দেন এই যে হচ্ছে এই যে এখানে কপি করে নেবেন, এটা তাদের রিকোভারি পার্সেস কিটা কপি করে নেবেন এবং হচ্ছে ডান অপশনে প্রেস করবেন আপনার কমপ্লিট। আর এই যে পার্সেসটা করবেন রিকোভারিটা, এটা কিন্তু ভালো কোথাও সেভ করবেন, কারণ হচ্ছে আপনার যদি ওয়ালেটটা ডিলিট হয়ে যায় আপনি এই রিকোভারি পার্স দিয়ে আপনি আবার পুনরায় অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাকাউন্টটা কিন্তু আর লগ ইন করতে পারবেন না। দেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমি কী করবো, আমি হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন করলাম। দেন হচ্ছে আমি ভেরিফাই কোডটা দিচ্ছি। এই অফারটা কিন্তু অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে, যার কারণে কিন্তু অনেক লোডিং নিচ্ছে, ঠিক আছে। আমি অলরেডি হচ্ছে ট্রানজ্যাকশন করছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমি আবার ট্রানজ্যাকশন করবো এবং দেখাই দিব যে কীভাবে ট্রানজ্যাকশনটা করতে হবেন। আর এই ট্রানজ্যাকশন যদি আপনি না করেন আপনি কিন্তু এখান থেকে কোনো রেওয়ার্ডটা পাবেন না, ওকে। দেন এইভাবে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আপনি কী করবেন, অ্যাকাউন্ট হওয়ার পরে এই যে এই যে অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন, এই যে এখানে একটা প্রেস করবেন, ঠিক আছে। প্রেস করার পর আপনার এই যে এখানে থাকবে হচ্ছে ইথেরিয়াম, আপনার এখানে ইথেরিয়াম থাকবে। আপনি কী করবেন, এই যে পলিগন যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন, আমার অলরেডি সিলেক্ট করা আছে। দেন আপনি কী করবেন, আপনি যে রিসিভ অপশন দেখতে পাচ্ছেন, এই যে রিসিভ অপশন এখানে একটাকে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে এখানে সার্চ করবেন হচ্ছে ম্যাটিক, এম এ, এই যে ম্যাটিক, এই যে এখানে জাস্ট একটা প্রেস করবেন। প্রেস করার পরে আপনি হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করবেন। আপনাকে মাস্ট বি হচ্ছে ডিপোজিট করতে হবে, এই ম্যাটিক টোকেন কিন্তু ডিপোজিট করতে হবে। আর এই ম্যাটিক টোকেনটা কতগুলো এক্সচেঞ্জে লিস্টেড আছে আমি সেটা দেখাই দিচ্ছি। এই হচ্ছে ম্যাটিক টোকেন, বর্তমানে একটা টোকেনের ভ্যালু হচ্ছে 90 সেন্ট। আর এই টোকেনগুলো, এই টোকেনটা কিন্তু অনেক এক্সচেঞ্জে লিস্টেড আছে। আমরা যদি মার্কেটে ক্লিক করি, যে মার্কেটে যদি আমরা ক্লিক করি, দেন দেখেন বাইন্যান্স, কয়েনবেস, কুকয়েন, গেট ডোডাই, হোবাই গ্লোবাল, বিথা, মানে প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু এটা লিস্টেড আছে, ঠিক আছে। তো আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে কিন্তু এটা বাই করতে পারেন। আমি হচ্ছে ডিপোজিট করে আপনাকে দেখাচ্ছি। আমি ফার্স্ট অফ অল ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম, দেন হচ্ছে এটা আমি ডিপোজিট করবো, যেহেতু আমি অ্যাড্রেসটা কপি করছি, অ্যাড্রেসটা দিলাম। দেন হচ্ছে আমি ম্যাক্স করে দিলাম। আপনি এখানে 50 সেন্ট কিংবা হচ্ছে $1 ডিপোজিট করেন। দেন আমি কন্টিনিউ অপশনে প্রেস করে দিলাম, আমার কিন্তু এখান থেকে সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট 30 সেকেন্ড ওয়েট করেন, আমার ওখানে ডিপোজিট হয়ে যাবে। আচ্ছা, ওদের সার্ভারটা হচ্ছে অনেক ডাউন, যার কারণে কিন্তু এখনও কিন্তু ডিপোজিট হয় নাই। আচ্ছা, এখানে জাস্ট এভাবেই ডিপোজিট করতে হবে, ওকে। ডিপোজিট করার পরে, ডিপোজিট হইলে আপনি কী করবেন, আপনি হচ্ছে এই যে এখানে একটা প্রেস করবেন। দেন প্রেস করার পরে এই দেখেন আমার কিন্তু ডিপোজিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি ডিপোজিট করলাম, এখন ডিপোজিট হয়ে গেছে। আপনি কী করবেন, যেটা ডিপোজিট করছেন ওটা কী করবেন, এই যে সেন্ড অপশনে প্রেস করে দেবেন। সেন্ড অপশনে প্রেস করার পরে আপনি হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে এইখান থেকে আবার ট্রানজ্যাকশন করে আপনি হচ্ছে মানে যেই ওয়ালেট থেকে আপনি
আনছেন, ডলারটা এখানে ডিপোজিট করছেন, ওই ওয়ালেটে সেন্ড করে দেবেন, কিংবা হচ্ছে আপনি যে এক্সচেঞ্জ থেকে বাই করছেন ওই এক্সচেঞ্জে দিয়ে দেন, মানে যে কোনো একটা ওয়ালেটে হচ্ছে সেন্ড করবেন, ঠিক আছে? তো এটা হয়ে গেলে দেন আপনি কী করবেন, আপনি যদি রেফার করতে চান, আপনি রেফার করার জন্য যে সেটিং অপশনে চলে যাবেন, ঠিক আছে? মাস্ট বি কিন্তু আপনাকে এটা কিন্তু করতে হবে, এই যে ট্রানজেকশন আছে এই ট্রানজেকশনটা কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি রেওয়ার্ডটা পাবেন না। দেন আমরা সেটিংসে ক্লিক করবো, সেটিংসে ক্লিক করার পরে আপনি কী করবেন, এই যে রেওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন, এই রেওয়ার্ড অপশনে প্রেস করে দেবেন। দেন আপনি কী করবেন, এই যে রেফার ফ্রেন্ডস টু গেট ফ্রি টোকেন, এখানে একটা প্রেস করবেন। ওদের সার্ভারটা অনেক ডাউন বিকজ এই প্রজেক্টটা অনেক ভাইরাল হয়ে গেছে, মানে এই ওয়ালেট অফারটা অনেক ভাইরাল হয়ে গেছে, আমি আবার ট্রাই করতেছি। দেন আপনাদের মাঝে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আপনি কি করবেন, এই দেখেন, এই যে লিঙ্ক ফ্রি ডাউনলোড, এই যেটা আছে না, এই যে এই অ্যাড্রেসটা, এটা কপি করবেন। কপি করার পরে আপনি যে ফ্রেন্ডকে হচ্ছে ইনভাইট করবেন, সেই ফ্রেন্ড হচ্ছে যদি ট্রানজেকশন করে আপনার এই অ্যাপটা ডাউনলোড করে, দেন হচ্ছে ট্রানজেকশন করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে রেফার বোনাস 50টা রাইস টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে? আর এখানে মেবি হচ্ছে যে রেফার কোডটা আছে, এটা ইউজ করতে হয় না, ঠিক আছে? জাস্ট এই অ্যাপটা ডাউন, এখান থেকে জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করলেই আপনার হচ্ছে অটোমেটিকলি কিন্তু রেফার কাউন্ট হয়ে যায়। আর এখানে ভুলেও কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না, কারণ হচ্ছে মাল্টিপল কিন্তু হারাম। আমরা যদি আবার ওয়ালেটে আসি, আচ্ছা এটা কোথায়, আর হচ্ছে আপনি বোনাসটা কই দেখবেন আমি দেখাচ্ছি। দেন বোনাসটা দেখার জন্য আপনি কী করবেন, এই যে রেওয়ার্ড অপশন আছে না, এই রেওয়ার্ড অপশন একটা প্রেস করে দেবেন। প্রেস করার পরে আপনি এই যে এই দেখেন, এই যে রাইস আছে না, এই যে এখানে একটা প্রেস করে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্স জিরো, যে আমাদের এই মানে এই অফারটা অলরেডি ভাইরাল আর সার্ভার প্রচুর পরিমাণে ডাউন, মানে অনেক লোডিং নিতেছে, ঠিক আছে? তো যখন সার্ভারটা ঠিক করে ঠিক হয়ে যাবে তখন কিন্তু রেওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন 50টা টোকেন। আর এখন কিন্তু আপনি কি বলে, আপনি হচ্ছে অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আপনি ট্রানজ্যাকশন করে রাখেন, আপনি 50টা টোকেন পাবেন। হচ্ছে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে হচ্ছে এরকম প্রসেসে হচ্ছে অ্যাকাউন্টগুলো করে রাখেন, দেন আপনি কিন্তু রেওয়ার্ডটা পাবেন। ভুলেও কিন্তু এক ফোনে দুইটা অ্যাকাউন্ট করবেন না, কারণ মাল্টিপল চলে হারাম। আর এখান থেকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটা রাইস টোকেন পাবেন এই চেক ইনের মাধ্যমে। এখানে একটা প্রেস করে জাস্ট হচ্ছে চেক ইন করে নেবেন, তাহলে কিন্তু প্রতিদিন একটা করে রাইস টোকেন কিন্তু পাবেন। এই দেখতে পাচ্ছেন, এই যে রাইস টোকেন পাবেন। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।